হিমন্ত বিরাট দুর্নীতি ফাঁস অসমে বিশাল এক আর্থিক দুর্নীতির কোটির পদ্মাফা করল অসম পুলিশ মোট দু হাজার দুশো কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি অসম পুলিশের ওই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিশাল ফুকন নামে বাইশ বছরের এক অনলাইন স্টক মার্কেট ব্রোকারকে সাধারণ মানুষকে শেয়ার বিনিয়োগ করে মোটা টাকা ফেরত দেওয়ার লোভ দেখানো হতো ওই লোভেই সাধারণ মানুষ টাকা খাটাতে বিশালের কাছে আসে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকনের দেখে ভুলে যেতেন সাধারণ মানুষ যারা টাকা সর্বশান্ত হয়েছেন তারা অধিকাংশ অসম ও অরুণাচলের বাসিন্দা যারা টাকা খাটাতেন তাদের বলা হতো ষাট দিনের মধ্যে বিনিয়োগের ওপরে তিরিশ শতাংশ লাভ দেওয়া হবে পুলিশ সূত্রে মো খবর মোট চারটি জাল কোম্পানি ফেদেছিল বিশাল বাজারে ফুকন বলে বেড়াতো তার ফার্মাসিটিউটাল প্রোডাকশন ও কনস্ট্রাকশন বিজনেসে রয়েছে অসম ফিল্ড ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করেছিল পাশাপাশি রাজ্যে বহু সম্পত্তিও কিনে রেখেছিল বিশাল একটি শেয়ার দুর্নীতি তদন্ত করতে গিয়ে বিশালের এই জালিয়াতি সামনে চলে আসে ডিবি স্টক ব্রোকিং কোম্পানির মালিক নিখোঁজ হয়ে যান তাদের খুঁজ থেকে বিশালের ওপর নজর পড়ে যায় পুলিশের বিশালের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ তখন বিশাল ফেসবুকে পোস্ট করে লিখেছে তার গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে তদন্তের মধ্যে ডিব্রুগড় পুলিশ বিশালগড়ের বাড়িতে রেইড করে গ্রেপ্তারে করা হয় বিশাল ফুকন ও তার ম্যানেজার বিপ্লবকে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বহুনতি উদ্ধার করা হয়েছে পুলিশ এখন খুঁজছে নামে এক কোরিওগ্রাফারকে তার সঙ্গে বিশাল ফুকনের নেটওয়ার্ক যোগ রয়েছে এত বড় আর্থিক কেলেঙ্কারির সামনে এসে যাওয়ার বিপাকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে তিনি কড়া তদন্তের আদেশ দিয়েছেন তিনি বলেছেন বেশ লাভের আশায় কোনো স্টক বিনিয়োগ করবেন না এসব ক্ষেত্রে প্রতারিত হওয়ার ভয় থাকে পুলিশের অবৈধ প্রকারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শীঘ্রই এ নেটওয়ার্কের পর্দাফাশ করতে পারবে